খেলার খবর নিয়ে जग দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহিরুল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের খবর হচ্ছে আমরা আর কি কি রয়েছে এর সাথে অমিতা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভুটানের বিপক্ষে যে পারফরম্যান্স তাতে সন্তুষ্ট জেমিতে তবে ফুটবলারদের পেশাদারী আচরণের একটা তাগি দিয়েছেন জেমিতে এছাড়া ক্রিকেটের বেশ কিছু খবর আছে আমার কাছে জানিয়ে দিচ্ছি বিস্তারিত শুরুতে জানব না প্রস্তুতি ম্যাচের ম্যাচে হেড কোচ জেমিডের সন্তোষ ফুটবলারদের পেশাদারত্ব পেশাদারত্বbarno তাগি জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ আরিফুলের ধারাবাহিকতায় নজর সাইফ নাইনে শ্রীলঙ্কায় যাচ্ছেন তিন তরুণ ভুটানের বিপক্ষে শিশুদের পারফরম্যান্সে সন্তুষ্ট জেমিডে তবে কাতারের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ হেড কোচের উদ্বেগ শিশুদের চোটের কারণে বাদশাহ সাদ উদ্দিনদের পেশাদারি আচরণের পরামর্শ দিচ্ছেন লাল সবুজ হেড কোচ শিশুদের আত্মবিশ্বাসী ফুটবলের পরামর্শ দিলেও শক্তিশালী কাতারের বিপক্ষে পা মাটিতে রাখছেন ব্রিটিশ মাস্টারমাইন্ড বলছেন কাতারের বিপক্ষে বাংলাদেশের জয় হবে বড় অঘটন কাতারের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে পুঁজি ভুটানের বিপক্ষে শতভাগ সাফল্য দুই ম্যাচে ছয় গোল দ্বিতীয় ম্যাচে ক্লিনশিট আরিফ ইব্রাহিমদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জেমিডে স্পষ্ট রিজার্ভ বেঞ্চের সামর্থ্য তারপরও খুঁটিনাটি বিশ্লেষণ তাগিদ দিচ্ছে উন্নতির বাংলাদেশ হেড কোচও একমত উন্নতির সুযোগ দেখছেন প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে বৃষ্টি ভেজা ও শুকনো ধরনের মাঠেই বল পজেশনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ তবে মাঠ থেকে বিল্ড আপ হয়নি যথেষ্ট লং বলে আক্রমণে যাওয়ার প্রবণতা এখনও রয়ে গেছে এরিয়াল বলে সাফল্য এলেও দুই উইংয়ের যথেষ্ট ব্যবহার হয়নি সীমাবদ্ধতার কথা জানা আছে কাতারের বিপক্ষে ম্যাচে কোচ জেমিডের ডাক লরাকু ফুটবলের জন্য শিষ্যদের পরামর্শ দিচ্ছেন ভুটান ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগানোর জন্য এটা হবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় অঘটন যদি বাংলাদেশ কাতারকে হারিয়ে দেয় তারপরও আমি চ্যালেঞ্জ নিতে চাই ফুটবলে যে কোনো কিছুই হতে পারে মাঠের খেলায় পাশমার্ক পেলেও মাঠের বাইরের ফুটবলারদের আচরণ শঙ্কা বাড়াচ্ছে সাদুদ্দিনের পর সড়ক দুর্ঘটনায় ছিটকে গেছেন ডিফেন্ডার বাদশাহ আন্তর্জাতিক ফুটবলে মানিয়ে নিতে তাই পেশাদারি আচরণে গুরুত্ব দিচ্ছেন ব্রিটিশ মাস্টারমাইন্ড বাদশাহ ভাগ্যবান চোট অত গুরুতর নয় ফুটবলে যদি উন্নতি করতে চান তবে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে আমি জানি বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার কথা তারপরও ফুটবলারদের মোটরবাইক চালানো উচিত নয় দশ অক্টোবর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভুল থেকে নেয়া শিক্ষা আর আত্মবিশ্বাসী পারফরমেন্সে অসম্ভব হবে না কিছুই বলছেন লাল সবুজের হেড কোচ সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ শ্রীলঙ্কা এই দলের ওডিআই সিরিজ নাইম শেখের জন্য বড় পরীক্ষা জাতীয় দলের ক্যাম্পে হোমওয়ার্ক দিয়েছিল কোচিং স্টাফ তার পরীক্ষা হবে এই সিরিজে জাতীয় দলে জায়গা করে নেয়া দৌড়ে এগিয়ে যেতে চান এই উদীয়মান অন্যদিকে সাইফ হাসানো চান ধারাবাহিকতা রেখে ম্যানেজমেন্টের নজরে থাকতে আর অভিজ্ঞ আরিফুলের লক্ষ্য নিজেকে আরও পরিণত করে জাতীয় দলে ফেরা টাইগার পাইপলাইনের সম্ভাবনাময় দুই তরুণ নাইম শেখ ট্রয় নেশন সিরিজে দলে ছিলেন টিম কম্বিনেশনে ম্যাচ পাননি ড্রেসিং রুম শেয়ার করে সাকি মুশফিক মাহমুদুল্লাদের কাছে শিখেছেন অনেক কিছু তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে নতুন কোচের ফুটওয়ার্ক স্কিলে ভুল খুঁজে পেয়েছেন ম্যাকেনজি ডমিঙ্গো দিয়েছেন বেশ কিছু হোমওয়ার্ক ক্রিকেট খেলা সবসময় চ্যালেঞ্জের খেলা চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয় তা আমার প্রিপারেশন যেভাবে নেওয়া দরকার আমি ওইভাবে প্রিপারেশন নিতেছি তো বাদ বাকিটা আলো দেখা যাক আমার উপর ডিপেন্ড করতেছি কি করব এখানে যে আমার প্ল্যান মতন আমি সব কিছু রেডি করছি ঘরোয়াতে দুর্দান্ত টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান বিশ্বাস করেন জাতীয় দলে ডাক পাবেন দ্রুতই তাই তো যেখানে সুযোগ পান সেটা দিতে মুখিয়ে থাকেন কাজ করে যাচ্ছেন টেকনিক ও ফিটনেস নিয়ে এখন আমি প্ল্যান করতেছি যাতে সিরিজ বাই সিরিজ ভালো খেলতে পারে কারণ সামনে অনেক খেলা আছে ন্যাশনাল টিমে খেলা আছে তো ইনশাল্লাহ যাতে ভালো করতে পারে এই সিরিজ অবশ্যই ফোকাস দেওয়ার অনেক কিছু আছে দুই তরুণের সাথে জাতীয় দলের রেইসে রয়েছেন অলরাউন্ডার আরিফুল হক দুই সালে অভিষেকের পর তিন ফরম্যাটে টাইগার জার্সিতে খেলেছেন বারো ম্যাচ সাইফুদ্দিনের আগমন আর দলের চাহিদা মেটাতে না পারায় জায়গা হারিয়েছেন বিসিবি তাকে প্রস্তুত রাখছে এ দলের সিরিজে নিয়মিত রেখে এগেনস্ট টিমের মানে বাইরের দেশে বলাতে ফেস করলে কনফিডেন্স বাড়ে তো আমার মনে হয় এই যে ইন্ডিয়াতে এই বছরে দুইবার ট্যুর করলাম তো আমার মনে হয় ভালো বাইরে ট্যুর করলে বোঝা যায় যে আসলে আমি এখন কি অবস্থায় আছি এই দলের ওয়ান ডে সিরিজ খেলতে এই তিনজন রোববার যাচ্ছেন শ্রীলঙ্কাতে সাত নয় ও বারো অক্টোবর হামবানটোটা ও কলম্বই হবে তিনটি ম্যাচ মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওডিআই টি টোয়েন্টির পর ক্রিকেটের নতুন সংস্করণ একশো বলের ক্রিকেট দ্য হান্ড্রেড আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে আছেন সাকিব তামিম সহ বাংলাদেশের ছয় ক্রিকেটার ক্রিকেটের এই নতুন ফরম্যাটে খেলতে যাবেন সাকিব আল হাসান এবার তার সঙ্গে ড্রাফটে যুক্ত হয়েছেন তামিম মুশফিক মোহাম্মদ মিথুন মুস্তাফিজুর ও মোহাম্মদ সাইফুদ্দিন এর আগে সাকিব আর তামিমের দাম সবচেয়ে বেশি দুজনেরই বেস প্রাইজ ধরা হয়েছে এক লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা সাকিব তামিমের মতো প্রথম ক্যাটাগরিতে আছেন আট ক্রিকেটার স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার মিচেল স্টার্ক কুইন্টন ডিকক ক্রিস গেইল ও প্লাসিদ মালিঙ্গা আছেন এই শীর্ষ তালিকায় আগামী বছর সতেরো জুলাই থেকে ষোলো আগস্ট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে লিটন দাসের দল জ্যামাইকা তালওয়াসকে সাতাত্তর রানে হারিয়েছে গায়ানা আমাজন ম্যাচে লিটন দাসের সংগ্রহ একুশ রান পাওয়ার হিটিং এর জন্য খ্যাত হলেও সিপিএল এ এখন পর্যন্ত তার সাক্ষ্য রাখতে পারেনি লিটন দাস একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় জ্যামাইকা এরপর লিটন দলের হাল ধরতে ব্যর্থ হন কিমোপলের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি লিটনের আউটের পর মাত্র উনআশি রানে অল আউট হয় জ্যামাইকা এর আগে শোয়েব মালিকের ৪৫ বলে তিয়াত্তর রানের ঝোড়ো ইনিংসে বোর্ডে একশো রান জমা করে গায়না অ্যামাজন ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ এ নারী ক্রিকেট দল চট্টগ্রামে তিন ওডি এর প্রথমটিতে হার আট উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নারী এ দলের অধিনায়ক শায়লা শারমিন ভারতীয় বোলারদের তোপে উনিশ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ তৃতীয় উইকেটে নিগার ও ফারজানার প্রতিরোধের চেষ্টা করেন তবে তাদের বিদায়ে উইকেটে টিকতে পারেনি বাকিরা সর্বোচ্চ সতেরো রান নিগার ও ফাহিমার ব্যাট থেকে পঁয়তাল্লিশ ওভার তিন বলে বাংলাদেশ অল আউট হয় পুঁজিতে শুরুতে ভারতীয় ওপেনার মেঘলাকে ফেরান রুমানা চুয়াল্লিশ রানে দেবিকার উইকেট তুলে নেন শায়লা তবে আরেক ওপেনার নুজহাতের ফিফটিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআই হবে রোববার আফগানিস্তান ক্রিকেট দলের নতুন ডিরেক্টর অব ক্রিকেট ও প্রধান নির্বাচক হলেন ইংল্যান্ডের অ্যান্ডিমোস সবশেষ বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন এই ইংলিশম্যান দু সাল থেকে আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে আছেন অ্যান্ডিমলস ব্যাটিং কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব ছিলেন বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে ঘোষণা দেওয়া হয় তার অধীনে দু সালে প্রথমবার বিশ্বকাপ খেলে আফগানরা এরপর দেশটির তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করেছেন বয়সভিত্তিক দলের সঙ্গে ইংল্যান্ডের সবশেষ বিশ্বকাপের পর ফিল সিমন্স সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত দায়িত্ব পান আটান্ন বছর বয়সী সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান এলগার্ডি ককের সেঞ্চুরিতে বিশ্বকাপ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকা তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ আট উইকেটে তিনশো পঁচাশি রান এখনও পিছিয়ে একশো রানে তিন উইকেটে উনচল্লিশ রান নিয়ে ব্যাটিং শুরু করে প্রোটিয়ারা দলীয় তেষট্টি রানে চতুর্থ উইকেটের পতন হয় ঈশান্ত শর্মার বলে আউট হন বাভুমা টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক পাশ আগলে ব্যাট করেছেন প্রোটিয়া ওপেনার ডিন এলগার তাকে সঙ্গে দেন অধিনায়ক ফাফ প্রসি দুজন একশো পনেরো রানের জুটির পর দুপ্লে সি ফেরেন পঞ্চান্ন রানে এরপর ডিককে নিয়ে একশো চৌষট্টি রানের জুটি করেন এলকার দুজনেই দেখা পান সেঞ্চুরির একশো ষাট রানে এলকারকে ফেরান জাদেজা ডিককে একশো এগারো রানে ফিরিয়েছেন আশ্বিন এর আগে দুই ওপেনার মায়াক আগরওয়াল ও রোহিত শর্মার ব্যাটে রানের পাহাড় করে ভারত সাত উইকেটে পাঁচশো দুই রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে কলিতল আবার জানব ফুটবলের খবর ইউরোপা লিগে আলকমারের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড সব ধরনের প্রতিযোগিতায় টানা দশ অ্যাওয়ে ম্যাচে জয় বঞ্চিত রেড ডেভিলরা অন্যদিকে স্ট্যান্ডার্ড লিয়েজের বিপক্ষে চার শূন্য গোলের বড় জয় পেয়েছে গতবারের রানার্সআপ আর্সেনাল অর্সেনাল নেদারল্যান্ডসের হেগে বিবর্ণ ম্যানুয়ের পারফরমেন্স গোলের লক্ষ্যে ছয়টি মাত্র শট এর একটিও অন টার্গেটে না বিপরীতে উজ্জ্বল ডাচ ক্লাব আলকমারের পারফরমেন্স গোলের লক্ষ্যে ম্যানুয়ের চেয়ে দ্বিগুণ শট নিয়েছে তারা অন টার্গেটে চারটি শট কিন্তু ভাগ্য সহায় হয়নি আলফমারের মার্চ থেকে কোনো প্রতিযোগিতার অ্যাওয়ে ম্যাচে জয়নি ম্যানুয়ের টানা ব্যর্থতায় চাপে দলের কোচ সুসায়ার আলফমারের বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পর রেফারির ভুল সিদ্ধান্তকে দাঁড় করাচ্ছেন অজুহাত হিসেবে ম্যাচের শেষ দিকে ডিবক্সে রাশফোর্ডকে করা ফাউল থেকে পেনাল্টি পাওয়া উচিত ছিল দাবি তার আলকমার কঠিন প্রতিপক্ষ ওদের মাঠে পয়েন্ট পাওয়া সহজ নয় কিছু পরি পরিবর্তন এনেছিলাম দলের পারফরমেন্সে আমি খুশি তবে পেনাল্টি না পাওয়াই হতাশা আছে ম্যানিউয়ের বিবর্ণতার দিনে বড় জয় আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণদের উপর আস্থা রেখেছিলেন গানার কোচ উনাই এমরি প্রতিদান দিতে ভুল করেননি তারা লাকাজেতের ইঞ্জুরিতে সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ম্যাচের মাত্র ১৩ মিনিটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তিন মিনিট পর আবারও গোল দিয়ে করেন জোড়া বিরতির আগে আরও একটি গোল আসে মিডফিল্ডার জোসেফ উইলোকের মাধ্যমে দ্বিতীয়ার্ধে লিয়েজের কফিনে শেষ প্যার একটি ঠুকে দানি কেবায়স প্রথম দুই ম্যাচ জিতে এফ গ্রুপের সবার উপরে আর্সেনাল ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ খেলার খবর ছিল আমার কাছে শেষ চলে আছি মৌমিতার কাছে